রাজ্যের গরিব অংশের সাধারণ বেকারদের জন্য এবার চাকরি প্রদান করার লক্ষ্যে বিরাট সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে রাজ্য সরকার। বেকারদের ছাড়া অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের স্বার্থেও সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভায় গৃহীত এইসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যের সাধারণ অংশের বেকারদের চাকরি দেবার লক্ষ্যে 6,065 জন স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি প্রদান করা হবে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে এইসব স্পেশাল এক্সিকিউটিভরা আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন থানা সহ অন্যান্য স্থানে কর্মরত থাকবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। 6,065 জন স্পেশাল এক্সিকিউটিভ আমরা এক মাসের মধ্যে নিয়োগ করতে চলেছি। যারা হোম ডিপার্টমেন্ট পুলিশের অধীন কাজ করবে এবং প্রথম তাদেরকে কন্ট্রাক্ট বেসিস নেওয়া হবে, তাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম থাকতে হবে 8 পাস এবং এসপি জেলার যারা এসপিরা রয়েছেন তারাই হবে তাদের রিক্রুটমেন্টের মাধ্যম, এসপির মাধ্যম। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ইচ্ছে ছিল চাকরির দরজা খুলে দেওয়ার জন্য টিপিএসসির মাধ্যমে, বিভিন্ন পরীক্ষায় দপ্তরের যে পরীক্ষাগুলো তাদের মাধ্যমে এই চাকরিগুলো রাজ্য সরকার প্রদান করে আসছে। এবং যারা সমালোচনা করছেন যে সরকার চাকরি দিচ্ছে না, চাকরির দরজা বন্ধ হয়ে আছে, যারা জেগে ঘুমোচ্ছেন, চোখ খুলে ঘুমোচ্ছেন, তাদের প্রতি আমাদের এটাই উত্তর থাকবে এই শারদোৎসবের প্রাক্কালে, যে আমরা সামাজিক ভাতার প্রতিশ্রুতি ছিল আমরা দিয়েছি 2,000 টাকা, নতুন আরো 30,000 সামাজিক ভাতা আমরা 2,000 টাকা করে প্রদান করব। তৎসঙ্গে 6,065 জন স্পেশাল এক্সিকিউটিভ। অষ্টম শ্রেণী পাশ বেকাররা এ চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং বিভিন্ন জেলার পুলিশ সুপারদের মাধ্যমে তাদের নিয়োগ করা হবে বলে সুশান্ত চৌধুরী উল্লেখ করেন। চুক্তির ভিত্তিতে এই স্পেশাল এক্সিকিউটিভদের নিয়োগ করা হবে এবং তাদের মাসিক বেতন 10,000 টাকার উপর হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বার্থে গৃহীত রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্তের কথা জানিয়ে সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যে 9,931টি অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মরত সমসংখ্যক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের মাসিক সাম্মানিক অর্থরাশি 15% বৃদ্ধি করা হবে। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা আশা কর্মীদের মাসিক সাম্মানিকও 15% বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। যাদেরকে 90-10 রেশিওতে বেতন প্রদান করা হয়, 90% কেন্দ্রীয় সরকার এবং 10% প্রদান করে থাকে রাজ্য সরকার। আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি অঙ্গনবাড়ি হেল্পার, অঙ্গনবাড়ি ওয়ার্কার তাদেরকে 15% যে স্টেট শেয়ার আমাদের রয়েছে, তারা যেটা পায় সেই স্টেট শেয়ারের উপর 15% বেতন বৃদ্ধি হবে। তৎসঙ্গে আশা যে কর্মচারীরা রয়েছে যারা স্বাস্থ্য দপ্তরের অধীন, যারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং আমাদের কোভিড প্যান্ডেমিকের সময় এই আশা কর্মীরা যদি না থাকতো হয়তো আমাদের অনেক আরো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতো রাজ্য সরকারের। তো এই আশা কর্মীদেরকেও 15% তাদের বেতন সেটা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্যের বেকার সহ সাধারণ মানুষের আর্থ সামাজিক উন্নয়নে রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ এবং সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। এ প্রসঙ্গে সামাজিক ভাতা এবং চাকরি প্রদান সহ বিভিন্ন সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন তিনি। স্পেশাল এক্সিকিউটিভ পদে বেকারদের নিয়োগ প্রক্রিয়া নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।